গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আবু ইসাকের গল্প আবর্ত নূরজাহান ফিরা নাইয় রেলে তার মা লক্ষ্য করে চঞ্চল খঞ্জন পাখি যেন প্যাঁচা বনে আছে বিয়ের পর এসে অব্দি কারোর সাথে সে একটি কথাও বলেনি দুপুরে খেতে বসে নূরজাহান প্রথম কথা বলে এ কোন চাউলের ভাত মা ক্যান সাইটটা ধানের কোন জমির সাইটটা বিবি ইতস্তত করে কইলানা কোন জমির করবি কি তুই ভাত সাজু বিবি না বললেও বুঝতে পারে ভাত মাখতে মাখতে নূরজাহানের চোখে ভাসে তাদের বাড়ির পশ্চিম এক খণ্ড জমি তার পূব অর্ধেকে ধান আর পশ্চিম অর্ধেকে পাট ধান খেতে কাজ করছে মোড়ল বাড়ির ইউনুস মাথায় মাতলা তবু তার তামাটে মুখ রোদে উজ্জ্বল কাস্তে চালাবার সময় তার হাত ও শরীরের সুপুষ্ট পেশি নজর এড়ায় না কপালে রোদ নিয়ে কেউ ক্ষেত নেড়ায় না সূর্যের দিকে পিঠ দিয়ে বসে সব সময়। কিন্তু দিনের এমন সময় সূর্য যখন পূর্ব আকাশে তখন ইউনুস পশ্চিম থেকে নিড়িয়ে পূব দিকে আসছে কেন অনিয়মটা নূরজাহানের চোখেও ধরা পড়ে কৃষক কন্যা চক্রাকারে ঘুরে ঘুরে পা চালিয়ে ঘাট ছিল উঠানে ধান ঘাটা সেরে সে পশ্চিম পাশে জামতলা গিয়ে দাঁড়ায় ইউনুস ততক্ষণে ঘোপ শেষ করে ক্ষেতের পূর্বসীমানায় এসে গেছে সূর্যমুখী সূর্যমুখীরাও কেন নূরজাহান জিজ্ঞাসা করে সূর্যমুখী কৈতর দেখবার ইউনুসের ঠোঁটে দুষ্টু হাসি রহস্যটা বুঝতে পারে নূরজাহান অতিরিক্ত গ্রীবাভঙ্গির জন্য সূর্যমুখী কবুতর তাকেই বলা হয়েছে কথা বলার সময় নূরজাহানের গ্রীবা হেলে দলে একটু বেশি নূরজাহান আবার প্রশ্ন করে চোখের কেরোদ লাগে না তোমার রোদ লাগলে লাগুকা তোমার তাতে কি আমার আবার কি তোমার কষ্ট হয় না কষ্ট না করলে কি মিষ্ট পাওয়া যায় কষ্ট করি লেগা। দেখবৈতরের দিকে সায়া চোখ জুড়াইয়া যায় ব্যাপাক কষ্ট ভুইলা যাই কপটতা বা হাসি ঠাট্টার লেসমাত্র নেই ইউনুসের কথায় নূরজাহানের মুখ লজ্জায় লাল হয়ে ওঠে ঘরের দিকে দৌড় দেয় সে কিন্তু মন পড়ে থাকে ধান খেতেই উত্তর ভেটিঘরের পশ্চিম দিকের জানলা খুলে সে চেয়ে থাকে ইউনুস তাকে উদ্দেশ্য করে গান জুড়ে দেয় থাকো বন্ধু থাকো বন্ধু পন্থের দিকে চাইয়া আর কয়দিন পরে আইমু ষাটটা ধান দাইয়া সেই ষাটটা ধানের ভাত নূরজাহানের থালায় আঙুল দিয়ে সে শুধু নাড়ছেই ভাত মুখে তোলেনি একদানাও বিবি তাগিদ দেয় কিরে নুরি খাস না নূরজাহান ভাতের থালা সরিয়ে হাত ধুয়ে উঠে পড়ে কি হইল নুরি কী হইল বিবি উঠে নূরজাহানের হাত ধরে এক ঝটকায় হাত ছাড়িয়ে সে উত্তর ভিটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের মাঝে পাট রাখা হয়েছে গাদা করে নূরজাহান চেয়ে থাকে কোষ্টাগুলোতে হাত বুলায় এক লাছি টেনে নিয়ে সে বুকের সাথে চেপে ধরে এই পাট বেইচা গয়না গড়াই মু শাড়ি কিন মুরুব্বান কন্যা লেগ্ঞা পাট বাঁচতে বাঁচতে বলেছিল ইউনুস কে তোমারুব্বান কন্যা খেতের আলে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল নুরজাহান তুমি সিন বানা তারে তার গায়ের রঙ কাশিওলদির মতন সুল মাজা সমান লম্ফা মাতা নাসায় সূর্যমুখী কৈতরের মতন আর শোক ইনুস চোখের উপমা খুঁজে পায়নি সেদিন কত আশা ছিল তার মনে নালতে পাটগাছগুলোকে সে কতই না যত্ন করত। দুই দুইবার সে পাট বাছর দিয়েছিল পয়লা বাছটের পাট মাথায় নিয়ে সে বাড়ির দিকে চলেছিল একদিন জামগাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল নুরজাহান জিজ্ঞেস করেছিল এই বাস পাট দিয়া কি করবা এই পাটের শলা দিয়ে দিয়াসলি বানাইব জানুনি কেমনে দিয়াসলি বানায় হুম হুম হেয়ি কি আর জানি তোমারই হিগাইতে পারি গাও দেহি চিকন পাটশলা ছোটো ছোটো করে ভাইগালাও এরপর কড়াইয়ের মধ্যে গন্ধ গলাইয়া ওই পাটশলার দুই মাথায় লাগাও ওইয়া গেলো দিয়াসলাই এই ডি এমন নতুন কি কাম জিগাও না কেমনে পোলাও কোরমা রাঁধে থাউক থাউক আর জিগানোর কাম নাই তুমি তো পাক না বুড়ি আমি বুড়ি আইচা খাড়াও মজা দেখাই নজাহান দৌড়ে এসে পেছন থেকে পাটের বোঝা টেনে ধরে আরে আরে করো কি ঘাটটা ভেঙে যাইবো নূরজাহান ছেড়ে দিয়ে বলে আর দিন বুড়ি কইলে কিন্তু কাজুর কাটা কুইপা থইম তোমার খেতে কোয়ে রাখলাম ইনুস যাবার সময় নূরজাহান বুদ্ধি দেয় পাটগুলা ভালো করে রাগ দিও কোষ্টাগুলা বেচতে পারবা মেলায় ভোজেশ্বরের নববর্ষ মেলায় বাছপাটের কোষ্টা বিক্রি করে ইউনুস নুরজাহানের জন্য নকল সোনার একটা সিথি পাটি এনে বলেছিল তোমার গণসুলের মাথায় এটা খুব চমৎকার দেখা যাইব স্মৃতি পাটি সে ঘরেই বাঁশের চোঙার মধ্যে লুকিয়ে রেখেছে ধরা পড়ার ভয়ে সে কোনোদিন সেটা পড়তে সাহস করেনি মা দরজা ধাক্কায় খোল নুরি দোয়ার খোল বিবি বুঝতে পারে সব আগে সে বুঝেছিল এবং বলেও ছিল স্বামীকে কিন্তু লোকমান ফরাজি তার কথায় কান দেয়নি মেয়ে লোকের কথায় কোন পুরুষে বা কান দেয় তার কাছে মেয়ে কিছু নয় এক জমি বড় খোল নুরি দর খোল দরজা খুলে বেরিয়ে আসেন উরজাহান চিৎকার করে ওঠে এই বালা মাংসের জি ওই পাট কই হ্যাঁ বিবি নিরুত্তর উত্তর দেওয়ার মতো কাজ করেনি তার স্বামী লোকমান ফরাজি কিলো কথা কস না কেন বিবি অবাক হয়ে চেয়ে থাকে নূরজাহানের মুখের দিকে কিলো শয়তানের বাচ্চা কথা কস না কেন অস্বাভাবিক উজ্জ্বল নূরজাহানের চোখে বিস্ফারিত তার চোখ এরকম বেয়াদবি তো সে কখনো করে না কিলো কবি না আমি জানি আমি জানি দাঁতে দাঁত ঘষে বলে নূরজাহান ও নুরি নুরি এইসব কি কস ভীত ব্যাকুল কণ্ঠ সাজুবিবির পরের দেখাউনের জিব্বা সোয়াত হুম নূরজাহান থাবা দিয়ে মাঠ চুল ধরে বসে সাজুবি চিৎকার করে তোমরা কই গো অনুরির বাপ ও ছোটো মিয়া শিগগ্রাহ তোমরা হায় হায় কী হইল গো আমার নুরি তো বুঝি পাগল হয়ে গেছে নূরজাহান পাগল হয়ে গেছে পরের দিনই খবর পায় ইউনুস বর্ষাকাল নৌকা নিয়ে রাত্রে ফরাজি কান্দি গিয়েছিল সে ইচ্ছে হয়েছিল একবার নূরজাহানকে দেখবার কিন্তু ও বাড়িতে উঠবার কোনো অধিকারই তার নেই নৌকা ঘুরিয়ে সে একটা ধান ক্ষেতের মাঝ দিয়ে চলে ক্ষেতটা তারই ছিল এ ধানও বুনেছিল সেই অন্ধকার রাত্রি নূরজাহানের ঘরে বাতি জ্বলছে নিবু নিবু করছে বাতাসে ক্ষেতের জলা অংশে গিয়ে ইউনুস নৌকা থামায় এই অংশে পাট বুনেছিল সে এখানে এসে অনেক কথাই তার মনে জাগে এ একখণ্ড জমি তার ছিল শুধু চাচার হাতে পায়ে ধরে সে চেয়ে নিয়েছিল এ জমি ইউনুসের দাদা শহর আলী মোড়ল ও বাবা জাহেদ আলী কলারে হয়ে কয়েক ঘন্টা আগে পরে মারা যায় তার বাবা মারা যায় দুপুরে আর দাদা সন্ধ্যায় দাদার আগে বাপ মরেছে এজন্যে দাদার বড় ছেলের একমাত্র ছেলে হয়েও দাদার বিষকানি জমির এক কড়াও ইউনুস পায়নি মুসলিম উত্তরাধিকার আইনের এই বিধান ইউনুসের মা তার দশ বছরের ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায় ইউনুস পাঠশালায় পড়ত কিন্তু কিছুদিন পরেই পাঠশালা ছেড়ে দিয়ে তাকে রোজগারে নামতে হয় সে অন্যের জমিতে কামলা খাটে তার মা বাড়ি বাড়ি ধান ভানে এভাবে খেয়ে না খেয়ে কোনো রকমে তাদের দিন যায় তারপর চলে যায় অনেক বছর ইউনুসের বয়স তখন বিশ পার হয়ে গেছে তার মামু পরামর্শ দেয় তোর সাসারে শক্ত ব্যারামে ধরছে মানুষের মরণবাসন কন যায় না তুই যা গিয়া তার রাতে পায়ে দের পর মরণকালে মানুষের দিলে রহম দায় দেয় তোর একখান জমি দিয়া যাইতে পারে ইউনুস চাচার বাড়িতে গিয়েছিল চাচা তখন জ্বরে শয্যাগত ইউনুস তার পা জড়িয়ে ধরে অনুনয় করে চাচা আমারে কিছু জমি দেন আমরা বড় কষ্টে আসি আপনি কিছু না দেয়া গেলে এই আকালে না খায়া মরে যাবো ওমর আলী মোড়লের মন নরম হয় দয়ার কারণে অবশ্য নয় পরকালের ভাবনা তখন পেয়ে বসেছে মোড়লকে বাপ আর ভাইয়ের কাছে কি জবাব দেবেন তিনি মৃত্যুর পর তিনি বলেন যা ফরাজিকানদের একখানি জমি তরে দিলাম তুই চাষবাস করে খা জমি পেয়ে খুব খুশি হয়েছিল ইউনুস ক্ষেতের কোনা আর ঘরের সোনা মাটিই খাঁটি পাঠশালায় বইয়ের এ প্রবোজনগুলো সে বারবার আওড়ায় মনে মনে প্রথম বছর সে পাট বুনেছিল জমিতে তখনও নূরজাহানের সঙ্গে তার পরিচয় হয়নি পরিচয় হয় দোসরা বছরের কালে বুক সমান উঁচু পাটের মধ্যে বসে একদিন সে খাটো ও চিকন পাটগাছগুলো বেছে বেছে কেটে ফেলছিল বেলা তখন এক প্রহর হঠাৎ পূব দিকের বাড়িটায় হইচই শোনা যায় নিল রে নিল নীল নিল আবার মোরগ মুরগির আত্মচিৎকারও শোনা যায় ইনুস বুঝতে পারে পাতিশিয়ালে মোরগ নিয়ে পালাচ্ছে সে দাঁড়ায় দাঁড়িয়ে দেখে তার ক্ষেতের পাট দোলে মোলে কি যেন আসছে অস্পষ্ট কাতরানি আর পাখার ঝটপটও শোনা যায় আরে পাতিশিয়াল তো তার দিকেই আসছে ইউনুস কাছা মেরে তৈরি হয় তার কাছাকাছি আসতেই সে কাস্তে হাতে ঝাঁপিয়ে পড়ে পাতিশিয়াল মোরগ ফেলে পালিয়ে যায় বড় একটা রাতা মাটিতে কাত হয়ে পড়ে দাপাতে থাকে গলা থেকে রক্ত ছুটছে ফিনকি দিয়ে ইউনুস মোরগটা হাতে নিয়ে দৌড়ে যায় পুবের বাড়িটার দিকে ওদিক থেকেও একটি কিশোরী মেয়ে ছুটে আসছে এটা আমাগো মোরগ হ হ তোমাগই শিগগির ধরো গলায় কামড় দিছে বাঁচব না জবাই করতে হইব মেয়েটি মোরগ ধরে আর এই দিকে না তুমি উত্তর দিকে খারাও আবার পাখনাটা সাইরা দিলা কেন নাও শক্ত করে ধরো হ গলার এইখানে ধরো ক বিসমিল্লা আল্লাহ আকবার ইউনুস কাস্তে দিয়ে জবাই করে মোরগ বাড়ি থেকে বদনা হাতে এগিয়ে আসে তার মা ডাকে অনুরি নূরজাহান এই বদনাটা লইয়া যা কাশিটা ধুইয়া দে নূরজাহান বদনার নালে পানি ঢালে ইউনুস কাস্তে ধয় ইস আপনার লুঙ্গিটা তো রক্ত ভিজা গেছে নূরজাহান বলে ইউনুস কাপড়ের দিকে একবার চেয়ে পাটক্ষেতের দিকে রওনা হয় সে আবার পাট বাঁচতে শুরু করে খানিক পর নুরজাহান পাটগাছের আন্দোলিত মাথা লক্ষ্য করে ক্ষেতের মধ্যে এগিয়ে যায় ইউনুসের কাছে গিয়ে বলে এই লুঙ্গিটা পিন্দা একটা খুলা দেন দুইয়া দিমু না থাউক গা হুম হে হইব না শেষ পর্যন্ত ইউনুসকে রক্তমাখা কাপড় খুলে দিতে হয় নূরজাহান আবার বলে মাই কইসে আজ দুপুরে আমগো বাড়ির ডাইল ভাত খাইবেন ভাত কও কি এত বড় মোর একটা জবাই করে দিলাম আর দাওয়াত দিলাম বুঝি ভাতের নূরজাহান খিলখিল করে হাসে তার হাসির গমক ইউনুসের প্রাণে ঝংকার তোলে হাসতে হাসতে সে বলে ডর নাই আপনারে ঠকামো না একটা রান দিমু আর কল্লাডা মোল্লায় খায় কল্লা কলিজাটা দিবানা বুঝি হুম হুম পুরুষ মাই সে খায় না গাঙে গেলে কৈলজা কাঁপে আরে আমি কি নাইয়া যাওলা যে গাঙে যাওন লাগব যাওন লাগব না শহর বন্দরে যাইতেইব না কোনো দিন না শহর বন্দরে যাইতে চাই না আমি সেই কোয়ালজাডা ইউনুস হাসে হাসে নূরজাহানো বলে আচ্ছা দিমু কোইলজাডা কিন্তু এক কাম করণ লাগবো ঘুমরা দিয়ে ঘরে বসে হইব দুজনই এবার হেসে ওঠে জোরে তাদের সংকোচ কেটে যায় কথাবার্তায় দিনে দিনে মেলামেশা সহজ হয়ে আসে তারপর ভালোবাসার দুটি লতা জরাজড়ি করে বেড়ে ওঠে পাট আড়ালে আর অনেক কথাই মনে পড়ে ইউনুসের মাথা ফাটা রোদে যখন সে ধান আর পাট খেতে নিরানি বাছনির কাজ করত তখন নূরজাহান কোনো দিন চালতে মাখা কোনোদিন আমের ভর্তা নিয়ে আসতো তার জন্যে সর্ষে বাটা কাঁচামরিচ ও নুন দিয়ে মাখানো ছ্যাঁচা চালতে অথবা কাঁচামরিচ তেল নুন ও লেবু পাতা দিয়ে কাঁচা আমের ভর্তা রোদের শরীর তেতে উঠলে কি বাহারিয়া মজাই না লাগতো একেবারে কলিজা ঠান্ডা খেতে কাজ করতে করতে কোনো দিন খারাপ লাগতো না ইউনুসের তার উৎসাহ বেড়েই যেত আর মনে মনে ভাবত আউশো আমন ধানে ছয় মাসের খোরাকি হবে আর পাট বেচে বিয়ের টাকার জোগাড় হবে আর বেশি দিন দেরি নেই পাট উঠতে কয়েকটা মাস মাত্র বাকি বিয়ের কথা চালাবার জন্যে চাচার কাছে লোক পাঠায় ইউনুস অনেকদিন রোগ ভোগের পর চাচা তখন বেশ সুস্থ হয়ে উঠেছেন বাপ যখন নেই তখন ভাইপোর বিয়ের দায়িত্ব চাচারি। ওমর আলী মোড়ল মুখ দেখে নূরজাহানের হাতে পাঁচ টাকা দিয়ে যান আশায় আশায় দিন কাটি ইউনুসের আষাঢ় মাসে ষাটটা ধান কাটতে যায় সে কী চমৎকার ধান হয়েছে তার খেতে। মুঠা কয়েক ধান কাটতে না কাটতেই নূরজাহানের বাপ লোকমান ফরাজি বাধা দেয় খবরদার ধানে কাশি লাগায় না ইউনুস হতভম্ব লোকটা পাগল না মাথা খারাপ নিজের ক্ষেতের ধান কাটবে না এ কেমন কথা সে বলে কি কী মিয়া ধান কাটুম না কেন না কাটবা না এই জমি আমার আপনার ইউনুস যেন আকাশ থেকে পড়ে হ হ আমার কেন জানো না তোমার চাচা কিছু কয়নি তোমারে ওরে ফরমান দলিল লই আয় দেহি বাড়ি থেকে দলিল নিয়ে লোকমান ফরাজির ছেলে ফরমান আসে ইউনুস দেখে সত্যি তো তার চাচার সইয়ো রয়েছে দলিলে ইউনুস কাস্তে হাতে এগোয় চাচার বাড়ির দিকে রাগে সে ফুলতে থাকে গায়ের রক্ত পানি করে ফলানো ধান আজ তার নয় পাটও তো আর পাওয়া যাবে না এরপর তবে কেন সে এত পরিশ্রম করল হাল ও বীজে এত টাকা নষ্ট করল কেন ওমর আলী মোড়ল বারান্দায় বসে দাঁড়িতে কলপ লাগাচ্ছিলেন ইউনুস তার সামনে গিয়ে দাঁড়ায় রাগে সে কাঁপতে থাকে কান্দির জমি আপনি লোকমান ফরাজের দলিল করে দিছেন হ দিসি আয়নার থেকে মুখ না তুলেই মোড়ল বলে ফরাজির কাছে আমি দেনা আসিলাম এক হাজার টাকা কেন ওই জমি আপনি আমারে দেন নাই তরে কি এক দিছি হ্যাঁ খেয়ে কে ওঠে মোড়ল গত বছর পাট খাইছ তারপর মটর খাইছ আবার কত আবার কত আপনি আমারে জবান দেন নাই কন্যাই তরে ওই জমি দিলাম তুই চাষবাস কইরে খা জহন কইসি কইসি তরে কি জনমকালে লেগে খাইতে দিছি এই বুড়া বয়সে আমার কি মরতে কস তুই ইউনুস ফিরে আসে তার মনে ধা চাচার জমা থাকতে সে কর্য করেছে এক হাজার টাকা আর লোকমান ফরাজি বা এত টাকার লোক হলো কবে ঘরের চালে যার ছন নাই সে আবার ধার দেয় এক হাজার টাকা মাস দেড়েক পরে নূরজাহানকে বিয়ে করে ধাঁধার উত্তর দেন মোড়ল নিজেই মুঠো আলগা না করলে বুড়োর কাছে তরুণী মেয়ে বিয়ে দেয় কোন বাপ তাছাড়া মোড়লের আরও দুই বউ রয়েছে ঘরে ফরাজি বাড়ির বাতিটা নিবে গেল এইমাত্র মাত্র দাঁড়ায় লগিটা তুলে নিয়ে সে নৌকা ফেরায় বাড়ির দিকে নূরজাহান গুম হয়ে বসে থাকে সারা দিন। মাঝে মাঝে একটু উত্তমাত্তম করে তার মাথার লম্বা ঘন কালো চুল আর নেই চুল চেঁচে ফেলে ঘৃতকুমারীর পাতা আরও কত কী দেয়া হয়েছে মাথা ঠান্ডা হওয়ার জন্য নূরজাহান একদিন ইউনুসের দেয়া পাটিটা বাঁশের চোঙা থেকে বের করে ইউনুস কতদিন বলেছিল সেতু পাটিটা মাথায় দেওয়া হন একদিন দেহি তোমারে কেমন দেখা যায় কিন্তু নূরজাহান লজ্জায় ওটা পড়তে পারেনি তখন শুধু বলেছে সময় এলে মাথায় দিম এখন যে সময় হয়েছে নূরজাহানের ন্যাড়া মাথায় সে সিঁথিপাটিটা পরে আজকাল আর মাঝে মাঝে গুনগুন করে গায় গানের দু একটা কুলি সাইটটা খেতে হাঁটুরি পানি বগে আধার খায় পন্থের পানে চাইয়া সাইয়া আমার আঙ্খি ফাইটটা যায় লোকমান ফরাজি অনেক কবিরাজ ফকির আনে অনেক রকম চিকিৎসা হয় কিন্তু কিছুতেই কিছু হয় না কয়েকদিন পর উমর আলী মোড়লে সে নিয়ে যান নূরজাহানকে তিনি বলে যান আপনারা তো অনেক কিছু করে দেখলেন এইবার শেষ চেষ্টা করে দেখি এই শেষ চেষ্টার পরামর্শ দেয় মোড়লের প্রথম পক্ষের স্ত্রী সে বলে এক কাম করেন বিয়ান রাইতে মোরগের বাকের আগে গাঙ্গে নিয়ে ওর একশো একটা স্যুপ দিবেন এরপর কাদামাটি লেপ্পা দিবেন মাথায় এই রকম কয়েক রোজ করলেই দেখবেন সর্দি হইসে সর্দি হইলে পাগল ভালো হয়ে যায় আমার দেশে এইরকম সুবায় ভালো করতে দেখছে নিঃচক্ষে বিবি আগেও বলেছিল এই ব্যবস্থার কথা তখন কান দেননি মোড়ল শেষ পর্যন্ত কোনো কিছুতেই যখন ভালো হলো না তখন বড় বিবির কথাটাই গ্রাহ্য হল ভোর রাত্রি ওমর আলী মোড়ল নূরজাহানের হাত ধরে টেনে নিয়ে চলেন সে কতদূর হেঁটে যায় আবার বেঁকে বসে মোড়লের টান খেয়ে আবার হাঁটে বর্ষার নদী কানায় কানায় ভর্তি নূরজাহানকে নিয়ে মোড়ল পানিতে নামেন হঠাৎ সে গান জুড়ে দেয় হে থাম ধমক দেন মোড়ল আবার গান জুড়ে দিছে গান থামে বড় বড় চোখ তুলে তাকায় নূরজাহান বলে গান না কেন তারপর মোড়লের দাড়ির দিকে চেয়ে বলে ও তুমি তো পীর সাপ চুপ কর যা আরও পানিতে নাম পানির মধ্যে কই জ্যাম কেন কেনাই সুহেনে নলডুপ খেল বা আহো খেলি তোমার হাতে ওক্কা আর আমার হাতে নল আরে খালি কথা কয় চুপ কর কেন চুপ করমু সায়রা দাও আমি নললে ডুব দেই তুমি ডুব দিয়ে পারলে আমারে ধৈর্য আরে শুরু করছোস কি চুপ কর এবার আল্লাহর নাম লয়া ডুব দেয় একশো একটা একশো একটা কেন ডুব দিমু তোর পাগলামি আমি ভালো হয়ে যাইবো আমি বুঝদিন পাগল দুধ পাগল তো তুই না পাগল না পাগল না তুই আরে সুপ এবার ডুব দে আল্লাহর নাম লয়া নুরজাহান ডুব দেয় মোড়ল গুনতে শুরু করে পাঁচ ডুব দিয়ে সে বলে আমার লগে লগে তুইও ডুব দে তুই ডুব না দিলে আমি দিমু না হে ফাগলি ভালো চার্জ তো ডুব দেয় নাইলে কিন্তু চুপ দিমু হ হ তুই আমারে সুপ দে আমিও তোর চুপ দেই একশো তেরপন্নটা তোর তো উন্মতির হইছে তত বেলা হাস কোথাকার ডুব দেিগির তুইও ডুব দে তো আমার লগে আচ্ছা দেই দেই আমিও ডুব দিই তোর লগে মোড়ল নুরজাহানের সাথে সাথে ডুব দেন কিন্তু সাত ডুব দিয়েই হাঁপিয়ে ওঠেন নূরজাহান আর কয়েক ডুব দিয়ে বলে নে সে তো একশো তেরপান্নটা আরে না না কেবল তৈলো মোড়ে সতেরোটা আট ডুব না মোড়ল এবার নূরজাহানের ঘাড়ে ধরে গুনে গুনে চুপ দেন আঠারো উনিশ সাইরা না মারে স্যার স্যার নূরজাহান হাত ছাড়াবার চেষ্টা করে কিন্তু মোড়ল চুপ দিয়ে চলেন গুনে গুনে উপরচুপুরি চুবানি খেয়ে নূরজাহান খেপে যায় সে মোড়লের হাতে কামড় দিয়ে বসে হাত ছেড়ে দিয়ে মোড়ল থাপ্পড় মারেন তার মাথায় সে তখন ঝাঁপ দিয়ে পড়েছে মোড়ল গলা পানিতে গিয়ে তাকে ধরেন একত্রিশ বত্রিশ ঘাড়ে ধরে চুপ দেন মোড়ল আবার টেনে তুলেন নূরজাহান দুপা গিয়ে মোড়লের উড়ুতে ধাক্কা মেরে আরও এগিয়ে যায় মোড়ল গিয়ে ধরেন আবার নূরজাহান তার চুল ধরে বসে খামচি লাগিয়ে দেয় গালে তিনি চুল ছাড়াবার জন্য কুস্তাকুস্তি করতে করতে অথই পানিতে গিয়ে পড়েন দুজনকেই ভাসিয়ে নিয়ে যায় স্রোতে মোড়ল তার চুল ছাড়িয়ে নেন কিন্তু নূরজাহান হাতের কাছের চাপ দাড়ি ধরে বসে তার এবার দুজনেই হাবুডুবু খাচ্ছে মোড়ল দুহাতে ধাক্কা মেরে নুরজাহানের হাত থেকে দাড়ি ছাড়িয়ে নেন তারপর সাঁতরে ঠাই পানিতে এসে দাঁড়ান উষার আলো আধারে কিছুই স্পষ্ট দেখা যায় না শুধু পানি আর পানি রূপালি পানির দুর্দম স্রোত ছুটে চলেছে মোড়ল চিৎকার দিয়ে লোকজন ডাকবার জন্য মুখ খোলেন কিন্তু কি ভেবে থেমে যান তিনি স্রোতের দিকে চেয়ে হাঁপাতে থাকেন মোড়লের হাত ব্যথায় টনটন করছে চিবুক জ্বলছে তার তিনি দাড়িতে হাত বোলান কয়েক গাছা দাড়ি ছিঁড়ে নিয়ে গেছে পাগলি মোড়ল ভাবেন ওকে নিশ্চয়ই ভূতে ধরেছিল আর একটু হলে ভূতাজ চুবিয়ে মারত তাকেই ভূতের হাত থেকে রেহাই পেয়ে মোড়ল স্বস্তির নিঃশ্বাস ফেলেন গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন আবু ইসহাকের গল্প আবর্ত আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা